হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা আমাকে অনেকে নক করে বলছেন যে ভাই, গুগল সাইট বাদে আর কোনো সাইট আছে কিনা যেখান থেকে আমরা ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এখন এই মুহূর্তে আপনারা আমার হোম স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন, এই সাইটের সাথে অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত না। তো এই সাইট থেকে আমরা কিভাবে সুন্দর করে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, যদি আপনার কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। Systeme.io এটা একটি ফ্রি ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সাইট বলতে পারেন, অথবা এখান থেকে আপনি চাইলে পেইড ভার্সন করে ইউজ করেও আপনি এখান থেকে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে নিয়ে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন। এখন যারা গুগল সাইটের মাধ্যমে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে ফেসবুকে মার্কেটিং করছেন সিপিএ অফার নিয়ে, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছি, হয়তো বা কি গুগল সাইটের মাধ্যমে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে আমরা ওইটার মাধ্যমে মার্কেটিং করছি, অনেক সময় আমাদের লিঙ্কগুলো অতিরিক্ত মাত্রায় স্প্যাম হয়ে যায়। আপনার চাইলে এর অল্টারনেটিভ যে সকল সাইট আছে ওই সকল সাইট থেকে আপনার চাইলে ল্যান্ডিং পেজগুলো তৈরি করে মার্কেটিং করতে পারেন, এতে আপনাদের লিঙ্কগুলো কমিউনিটি গাইডলাইন সহজে আসবে না, আপনি দীর্ঘ সময় ধরে মার্কেটিং করতে পারবেন। তো এখন আমরা মূল বিষয়ে চলে যাবো যে কিভাবে আমরা এখান থেকে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, সো ভিডিওটি আপনার সম্পূর্ণ কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে গেট মাই ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে হচ্ছে আমাদের একটি ইমেল দিব। ওকে, আমাদের ইমেলটি কপি করলাম, দেন আমাদের ইমেলটি বসালাম, এরপরে গেট ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ওকে, গেট মাই ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পরে আমাদের ইমেল চেক করতে হবে যে আমাদের ইমেলে কিন্তু একটা কনফার্মেশন একটি ইমেল এসেছে, ওই ইমেলটি জাস্ট আমাদের কী করতে হবে, কনফার্ম করতে হবে। আমাদের ইমেলটি কনফার্ম করার জন্য আমরা এখানে ক্লিক করব যে ইমেলটি আমাদেরকে পাঠানো হয়েছে আমাদের অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য। তো এবার আমরা এখান থেকে আমাদের একটি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটি দেওয়ার পর আই এম নট এ রোবটে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে সেভে ক্লিক করব। আচ্ছা, এটা হলে কিন্তু আমাদের মেইন ড্যাশবোর্ড। ওকে, তো এরপর আমরা এখান থেকে কি করব, দেখেন এইখানে একটা অপশন আছে যে ফানেলস, এইখানে আমরা ক্লিক করব। দেন এইখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। দেন এরপর আমরা এখান থেকে ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনারা কি করবেন, এইখানে একটি নেম বসাবেন। ওকে, আর এখানে এই যে ফানেল ডোমেন, ওকে, এখন আপনি যদি মনে করেন এখানে কাস্টম ডোমেন অ্যাড করবেন, আপনার যদি কোনো ডোমেন হোস্টিং থাকে, অর্থাৎ আপনার যদি একটি ডোমেন থাকে তাহলে পরে আপনি এখানে একটি আপনার ডোমেন যুক্ত করতে পারেন। ওকে, আর যারা ফ্রিতে কাজ করবেন তারা সম্পূর্ণ, তারা ভিডিওটি আরও কন্টিনিউ দেখেন। ওকে, তো আমি এখান থেকে একটি নাম দিচ্ছি, বা যে কোনো একটা নাম দিলাম, আমার এখন কোনো নামের প্রয়োজন নাই, আমি জাস্ট একটা দেখাচ্ছি যে কীভাবে এখান থেকে একটি সুন্দর করে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আমার নামটা ইমার্জেন্সি না। ওকে, তো আমি এখান থেকে হচ্ছে যে বিল্ড অ্যান্ড অডিয়েন্স আমি এটাই সিলেক্ট করলাম। দেন এরপর হচ্ছে যে আমি এখান থেকে কারেন্সি, কারেন্সিটা হচ্ছে আমি এখান থেকে ডলার করে দিলাম, আমি এখান থেকে ইউএস ডলার করলাম, এরপর সেভে ক্লিক করব। ওকে, ক্রিয়েট করা হয়ে গেলে এরপর হচ্ছে আমরা এখান থেকে কী করবো, দেখেন টাইটেল আছে না, এই টাইটেলের নিচে আমরা যে নামটি লিখেছি ওই নামের এখানে আমরা ক্লিক করবো একটা। তো ক্লিক করার পরে এখন আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। দেন এরপর হচ্ছে আমরা কী করবো, এখন আমরা এখান থেকে সুন্দর একটি পেজ সিলেক্ট করব। ওকে, দেখি আমাদের এখান থেকে কোন পেজটা ভালো লাগে, যে পেজটা আমাদের ভালো লাগবে ঠিক আমরা ওই পেজটি নিব। আপনারা যখন একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে পরে এখানে আমি তিনটি দেখাবো। ওকে, তিনটি দেখাবো, এই তিনটির ভেতরে আপনার যে কোনো একটি নিয়ে আপনার চাইলে কাজ করতে পারেন। ফার্স্ট স্টেপ হচ্ছে এই একটা রয়েছে, দ্বিতীয় স্টেপ এই একটা রয়েছে, অর্থাৎ এই যে দেখেন এই লেখাটা একটু ভালোভাবে দেখে নিন, আপনার স্ক্রিনটা একটু ভালোভাবে দেখেন। ওকে, তো দেখেন এখানে দুইটা পরপর হচ্ছে কিন্তু দুইটা, দেন এই যে এখানে কিন্তু আরেকটা রয়েছে, আপনি চাইলে এটা নিয়ে করতে পারেন। তো আমি এখান থেকে আমি এইটা সিলেক্ট করব। ওকে, তো সিলেক্ট করার পরে এখন এখান থেকে এই যে নেম, নেমের এখানে আমি দিলাম যে রিসিভ ইউর রিওয়ার্ড ফ্রম ক্যাশ অ্যাপ, আমি এইটি এখানে দিলাম। ওকে, এইটি দেওয়ার পরে এখন আমরা কী করবো, এই যে সেভ, এই সেভে ক্লিক করব।
সেভে ক্লিক করার পরে এরপর হচ্ছে আমরা এখান থেকে এডিট পেজ এখানে ক্লিক করব। এডিট পেজ এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন সরাসরি গুগলে। ওকে, গুগলে এখানে যাওয়ার পরে আপনি লিখবেন যে ক্যাশ অ্যাপ, অথবা আপনি এখান থেকে লিখবেন যে ক্যাশ মানি। ক্যাশ মানি লিখে যখনই সার্চ করবেন এরপরে ইমেজে চলে যাবেন। ইমেজে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা সুন্দর দেখে একটি ইমেজ ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে আপনারা সুন্দর দেখে একটা ফটো ডাউনলোড করে নেবেন। তো আমি আমার মন মতো আমি এখান থেকে একটা ফটো ডাউনলোড করব। সাপোজ আমি এখান থেকে এটি ডাউনলোড দিলাম, ওকে, দেন সেভ। তাহলে আমার এটি ডাউনলোড হয়ে গেল। এরপর এখন আমি কি করবো, যে পিছনে, ওকে, পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করলাম। দেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এই যে এখানে আপলোডের যে আইকনটা আছে এই আইকনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করব। এরপর যে ফটোটি আমরা ডাউনলোড দিয়েছি ওইটা আমরা এখানে আপলোড দিয়ে দিব। আচ্ছা, আমরা যে ফটোটি ডাউনলোড করেছিলাম ওইটা এখানে আপলোড নিল না, তো আমরা এখান থেকে পিএনজি ফাইলটা আপলোড দিয়েছি অন্য একটা ইমেজ। ওকে, আমরা এই ইমেজটা আমরা এখান থেকে ডাউনলোড দিয়ে তারপরে আমরা এখানে এসে আপলোড দিলাম। ওকে, তো আপলোড দেওয়ার পরে এটা কি করব, আমরা সিলেক্ট করে নেওয়ার পর দেন এখানে আমরা ইনসার্ট করব। দেন ইনসার্ট করার পর এটা কিন্তু আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডটা যদি না দিই, আরেকটা ব্যাকগ্রাউন্ড যদি আমরা দিতে চাই, তাহলে আরেকটা কাজ করতে পারি। আমি যদি এখানে লিখি যে ক্যাশ অ্যাপ ব্যাকগ্রাউন্ড, ক্যাশ অ্যাপ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। দেন সার্চ করার পরে এখন হচ্ছে আমি যদি এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেই, ওকে, সাপোজ আমি এইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাই নিলাম। তো নেওয়ার পরে এখন যদি আমি এইটাকে আপলোড দেই, সিলেক্ট ফাইল, এরপরে আমরা এটাকে সিলেক্ট করলাম, দেখি এখানে আপলোড হয় কি না, আপলোড হয়ে গেছে। দেন ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্টে ক্লিক করার পরে কিন্তু এটা আপলোড হয়ে গেছে। এখন আপনারা আপনাদের মন মতো সুন্দর দেখে একটি ইমেজ ডাউনলোড দিবেন। দেন ডাউনলোড দেওয়ার পরে ওই ইমেজটি আপনারা এখানে আপলোড দিয়ে সুন্দর করে কাস্টমাইজ করবেন। ওকে, এখন দেখি আমরা আরও কোনো ইমেজ পাই কিনা, যদি আমরা ইমেজ পাই তো আরও অনেক ভালো। তো দেখি আমরা এই ইমেজটা ডাউনলোড দেই। ওকে, তো ডাউনলোড দিলাম, আবারও চেঞ্জ করব। ভিডিওটি একটু লং হতে পারে, তারপরও আমি আপনাদেরকে সুন্দর করে শেখানোর জন্য এই ভিডিওটি বানাচ্ছি, যাতে আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায়। ওকে, এবার একটু সুন্দর লাগছে অনেক। তো এরপর হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখন কি করব, এই যে এখানে টাইটেল আছে দেখবেন, যে এই টাইটেলটা আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। এখানে সম্পূর্ণ টাইটেলটাকে এখন সিলেক্ট করব। দেন এখানে পেস্ট করব যে রিসিভ ইউর রিওয়ার্ড ফ্রম ক্যাশ অ্যাপ। তো এখন আমি এটাকে কি করব, একটু বাঁকা করে দিব। এই যে একটু বাঁকা করে দিলাম। দেন এটাকে আমি কি করব, এখান থেকে এই কালারটা দিব। ওকে, কালারটা দেওয়ার পর এখন এই যে এখান থেকে রিসিভ রিওয়ার্ড, বা আপনি এখান থেকে চাইলে আরও অন্য কোনো কালার করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটা হচ্ছে মানে লাল কালার করে দিলাম। ওকে, এবার একটু সুন্দর লাগছে। তো এরপর আমি এখান থেকে কি করব, এটা আমি এখান থেকে কেটে দিব। ওকে, আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করার পর আমি এখানে আরেকটি কাজ করব, কি এখানে ইমেজ, এই ইমেজটা আমি এখান থেকে আপলোড দিব। তো তার আগে হচ্ছে যে আমি আরেকটা কাজ করব, আমি এটা ক্যান্সেল করলাম। তো ক্যান্সেল করার পর এই যে এখানে ইমেজটা এখানে এসেছে, তো এখানে থাক, সমস্যা নাই। আমরা এখান থেকে হচ্ছে যে এই যে আপলোড নামের যে আইকনটা আছে এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে সুন্দর দেখে একটি ইমেজ এখানে আপলোড দিব। তো দেখা যাক আমরা এখান থেকে কোন ইমেজটি পাই। তো আমরা এখান থেকে ক্যাশ অ্যাপের একটি ইমেজ আমরা এখানে আপলোড দিলাম। দেওয়ার পর আমরা এখানে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে আমাদের এখানে এটি চলে আসলো। ওকে, তো চলে এখানে আসার পরে এখন আমরা কী করব, এটাকে টেনে ধরে আমরা এই যে এর উপরের দিকে বসাবো, এই যে এখানে আমরা বসাই দিলাম। ওকে, তো বসানোর পরে এখন আমাদের এটা রাখার কোনো প্রয়োজনই নাই, বা আমরা যেটি রাখতে চাই আমরা কিন্তু সেটাও রাখতে পারি। আমরা এটাও ডিলিট করলাম। তো ডিলিট করার পরে এখন আমরা কি করব, এইখান থেকে এটাও ডিলিট করব। এখন এইখান থেকে যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এই বাটনের নামটা চেঞ্জ করব। বাট তার আগে আমরা আরেকটা ছোট একটা কাজ করব, এই যে ইমেজ, এই ইমেজটাতে ক্লিক করব, সিলেক্ট ফাইল এটাতে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে আমরা এখান থেকে আরেকটি ইমেজ দিব। আর যাদের এই যে এই সকল ইমেজ, আমি যে সকল ইমেজগুলি এখানে বসাচ্ছি, আপনাদের যদি এই সকল ইমেজগুলি যদি আপনাদের লাগে তাহলে পরে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। আর এখান থেকে সাইন আপ টু গেট পেইড, এটা আমাদের লাগতে পারে, অথবা আমরা এটাই নিলাম,
অথবা দেখি সাইন আপ টু গেট পেইড এর আমরা কোনো ইমেজটা পাই কিনা। আমার অবশ্য ডাউনলোড করা আছে, কোথায় থাকে এটা অনেক সময় আমার খেয়াল থাকে না। তো দেখা যাক এখান থেকে আমি কোনো একটা ফটো পাই কিনা। আচ্ছা, আমরা এখান থেকে পেয়েছি যে সাইন আপ টু গেট পেইড, এই ইমেজটি আমরা এখান থেকে পেয়েছি। দেন এটাও আমরা এখানে আপলোড দিলাম। দেন এই যে বাটনটি আছে, এই বাটনটি আমরা এখান থেকে আবারও ডিলিট করব। তো ডিলিট করার পর আমরা আবার এটা টেনে নিয়ে যেয়ে এই যে এখানে নিচে বসাই দিলাম সাইন আপ টু গেট পেইড। এখন এর নিচে যদি আমরা আবার একটি ইমেজ বসাই, আমরা সেটা করতে পারি, বাট আমরা আর বসাইতে চাচ্ছি না, আমরা এইটাই এতটুকু রাখতে চাচ্ছি। এটা অনেক সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে আমার কাছে। এখন কিন্তু আমার সম্পূর্ণ কাজ শেষ। এখন আমি কি করব, এখান থেকে সেভ চেঞ্জ এখানে ক্লিক করব। তো এই ভিডিওতে যেটা দেখালাম, যেভাবে আমি দেখালাম যে সিস্টেম.io তে কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, আমি যেভাবে যে প্রসেসে দেখালাম সেম টু সেম এই প্রসেসে করবেন, তাহলে দেখবেন যে সুন্দরভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হোম স্ক্রিনে গুগল সাইট। তো দেখেন আমি কিন্তু এখানে একটি ল্যান্ডিং পেজ তৈরি করেছি। দেখেন আমার কিন্তু এখানে এই ল্যান্ডিং পেজটা অতটা ভালো লাগছে না, যতটা ভালো আমি সিস্টেম.io দিয়ে ভালোভাবে করতে পেরেছি ততটা কিন্তু আমি এখানে সুন্দরভাবে করতে পাচ্ছি না। তো এখন আপনি যদি চান যে সিস্টেম.io দিয়ে আপনার সুন্দরভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন, তাহলে আমি যেভাবে যে প্রসেসে দেখালাম এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটি ফলো করেন। ভিডিওটি ফলো করে আপনারা ল্যান্ডিং পেজটি তৈরি করে এবার আপনারা মার্কেটিং করেন, দেখবেন যে আগের তুলনায় আপনাদের ক্লিক লিড অনেক ভালো আসবে। ওকে, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, এবং নেক্সটে কোন কোন টাইপের ভিডিও আপলোড দিব তা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।